ইনফিনিক্স ব্র্যান্ডটা নতুন হলেও বাংলাদেশের বাজারে ইতিমধ্যে এর ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। ইনফিনিক্সের হট সিরিজের ফোনগুলো বরাবরই বেশ জনপ্রিয় ছিল। আজকে কথা বলবো ইনফিনিক্স হট 12 প্লে ফোনটি নিয়ে। ফিরে আসছি ইন্ট্রোর পরে। ইনফিনিক্স হট 12 প্লে ফোনটির সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার, একটি টাইপ সি কেবল, সিম ইজেকশন পিন, আর সেই সাথে একটি ওয়ারেন্টি কার্ড। এখানে ভালো একটি ব্যাপার হচ্ছে ফোনটির সাথে কিন্তু একটি প্রি ইনস্টল স্ক্রিন পেপার পেয়ে যাবেন। ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং, কিন্তু বিল্ড ম্যাটেরিয়াল কিছুটা চিপ টাইপের। তাছাড়া ফোনটার সাইজ বড় হলেও গ্রিপ করতে তেমন কোনো অসুবিধা হয় না। ফোনটির বটমে আছে মাইক, 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। লেফট সাইডে আছে সিম কার্ড স্লট। ফোনটিতে দুটো সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির টপ সাইডে কিছু নেই। এই ফোনটিতে অবশ্যই আমি এই বাজেটে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এক্সপেক্ট করেছিলাম। ফোনটার রেয়ার প্যাডে আছে 3টি ক্যামেরা, সেই সাথে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেহেতু ফোনটার সাইজ একটু বড়, সেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশন আরও একটু নিচে হলে ভালো হতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ অ্যাকুরেট এবং ফাস্ট। হট 12 প্লে ফোনটিতে 6.82 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন 720x1640 pixels আর রিফ্রেশ রেট 90Hz। সত্যি বলতে 13,000 টাকার বাজেট ব্র্যাকেটে 90Hz রিফ্রেশ রেট ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 263 PPI আর পিক ব্রাইটনেস 440 nits। ডিসপ্লেটি স্মুথ, কালার বেশ ভিভিড। আমি কোনো রকম নেগেটিভিটি ইস্যু না পেলেও ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেটি নিয়ে বেশ স্ট্রাগল করতে হয়। ফোনটির রেয়ারে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের 3D সেন্সর ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে 13 মেগাপিক্সেল ছাড়া বাকি সেন্সরগুলোর কোনো ইফেক্ট আমি বুঝতে পাইনি। আর ফ্রন্ট ক্যামেরাটিতে 8 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, সেই সাথে পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইট। ফোনটার পিকচার কোয়ালিটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আসলে এই ফোনটার পিকচার কোয়ালিটি একটা 8,000 টাকার ফোনের থেকেও খারাপ লেগেছে আমার কাছে। ছবি সব ক্ষেত্রেই ডিটেলস সারা ছিল, ডায়নামিক রেঞ্জ কভার করতে পারছিল না, ছবির শার্পনেস একদমই নেই। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান তাহলে এই ফোনটি অবশ্যই আপনার জন্য না, এই ফোনটা আপনাকে স্কিপ করতে হবে। ফোনটিতে হেলিও G35 SoC ব্যবহার করা হয়েছে। SoCটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে বিল্ড করা, আর ফোনটিতে অক্টাকোয়ার প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেই সাথে পাওয়া যাবে 4GB RAM। এছাড়া 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাওয়া যাবে, যদিও এটার তেমন কোনো ইফেক্ট আমি পারফরমেন্সে পাইনি। ফোনটির পারফরমেন্স বেশ ভালো, বিশেষ করে মাল্টিটাস্কিংয়ে যদি হালকা অ্যাপস রান করা হয় সেক্ষেত্রে ভালোই হ্যান্ডেল করতে পারছিল। হট 12 প্লে ফোনটির অ্যাপস চালুর ক্ষেত্রে কোনো রকম ল্যাগের দেখা পায়নি। ফ্রি ফায়ার সহ অন্যান্য ছোটোখাটো গেমিংয়ের জন্য ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটিতে আছে 6000 mAh-এর একটি ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। একবার ফুল চার্জে ব্যাটারি প্রায় 2-3 ব্যাকআপ দিয়েছে রেগুলার ইউজে। আপনি যদি রেগুলার টাস্কের জন্য একটি ভালো ব্যাকআপের ফোন চান সেক্ষেত্রে ফোনটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এখন যদি সংক্ষেপে বলি এই বাজেটে এই ফোনটি আপনি কেন কিনবেন, তাহলে প্রথমে যে কারণটি থাকবে সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। ভিডিও কন্টেন্ট ওয়াচিং বেশ ভালো লেগেছে আমার কাছে এই সুন্দর ডিসপ্লেটির জন্য। দ্বিতীয় কারণটি হচ্ছে পারফরমেন্স। টুকটাক মাল্টিটাস্কিং, হালকা পাতলা গেমিং সব কিছু স্মুথলি চলবে এই ফোনটিতে। আর সবশেষ কারণটি হচ্ছে এর ভালো ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটার বেশ কয়েকটা ভালো দিক থাকলেও একটা বড় ড্রব্যাক হচ্ছে ফোনটার ক্যামেরা। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ক্যামেরা একদম বেমানান। আপনাদের এই ফোনটির কোন দিকটি সবথেকে ভালো লেগেছে তা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।